এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 2022 সালের সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি একাদশ শ্রেণীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, প্রথম অধ্যায় থেকে তিনখানা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ফার্স্ট কোশ্চেন কী আছে, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দু নম্বর কোশ্চেন আমি সিলেক্ট করেছি রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। তিন নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট, আমি মনে করি 1, 2, 3 থেকে 100% তোমরা কমন পাবে। 1, 2, 3 থেকে 100% তোমরা একাদশ শ্রেণীতে রাষ্ট্রবিজ্ঞানে কমন পাবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না। তো দেখো, আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো দেখো চ্যাপ্টারের নাম কী আছে, রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য ও উৎপত্তি। তো দেখো এখান থেকে কোন কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি ফার্স্ট কোশ্চেনে সিলেক্ট করেছি, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা লেখো। তো দেখো, এবং এর বৈশিষ্ট্য লেখো। তো দেখো, দু নম্বর কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো, আর একটা লেজুর কোশ্চেন আছে, রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এক নম্বর এবং দু নম্বরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি যা সাজেশন দিয়েছি, এই সাজেশনের বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না 2022 সালে একাদশ শ্রেণীতে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল। তিন নম্বরের কোশ্চেন গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, আসবে 100% গ্যারান্টি। কী আছে, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ, ঐতিহাসিক মতবাদ, বিবর্তনবাদ, বলপ্রয়োগ মতবাদ। আমি মনে করি এই যে তিন নম্বরে যে কোশ্চেন আছে, এই তিন নম্বর কোশ্চেন থেকে 100% তোমরা 2022 সালে একাদশ শ্রেণীতে রাষ্ট্রবিজ্ঞানে কমন পাবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। তিন দাগ থেকে তোমরা কমন 100% পাবে। তো দেখো, চতুর্থ অধ্যায় কী আছে, আইন, স্বাধীনতা, সাম্য, ন্যায়, নীতি ও গণতন্ত্র। তো দেখো, এখান থেকে যে কোশ্চেনগুলো 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি সিলেক্ট করেছি, ফার্স্ট কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, গণতন্ত্র কাকে বলে, এর অসুবিধা লেখো, এর সুবিধা অসুবিধা হবে, ঠিক আছে, একটু ভুল আছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে। দু নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, স্বাধীনতার সংজ্ঞা ও প্রকারভেদগুলি আলোচনা করো। তো দেখো, তিন নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, আইন কাকে বলে, এর বৈশিষ্ট্য ও উৎসগুলি কী কী। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। আমি মনে করি 1, 2, 3 থেকে 100% তোমরা কমন পাবে, 100% কমন পাবে। এবার আমি ষষ্ঠ অধ্যায়, ভারতীয় সংবিধানের ক্রমবিকাশ ও বৈশিষ্ট্য। তো দেখো, এই চ্যাপ্টার থেকে কোনগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো, আমি ফার্স্ট কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য লেখো। তো দেখো, দু নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করেছি, অলিখিত সংবিধানের গুণাগুণ আলোচনা করো, অর্থাৎ দোষ অথবা গুণ, মানে দোষ ও গুণ দুটোই লিখতে হবে। তিন নম্বরের কোশ্চেনে আমি কী সিলেক্ট করছি, দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুণাগুণ আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, চার নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, লিখিত ও অলিখিত সংবিধানের পার্থক্য লেখো। পাঁচ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের মধ্যে পার্থক্য লেখো। একটুখানি ও হবে মাঝখানে, ঠিক আছে, একটুখানি প্রিন্টিংয়ে মিস্টেক হয়েছে, প্লিজ তোমরা ঠিক করে নেবে। তো দেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো, সপ্তম অধ্যায়, সরকারের বিভিন্ন রূপ। তো দেখো, এই চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ 2022 সালে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, এককেন্দ্রিক সরকার কাকে বলে, এর বৈশিষ্ট্য ও গুণাগুণ লেখো। দু নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় না এককেন্দ্রিক, যুক্তি সহ উত্তর দাও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দু নম্বরের কোশ্চেন 100% ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল। তো তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি একাদশ শ্রেণীর সাজেশন বের করেছি রাষ্ট্রবিজ্ঞানের। তো দেখো, তিন নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় সরকারের পার্থক্য লেখো। রাষ্ট্রপতি শাসিত
ও সংসদীয় সরকারের পার্থক্য লেখো। 4 নম্বরে কোশ্চেন আমি কি সিলেক্ট করছি, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। আজকে আমি উচ্চ মাধ্যমিক সাজেশন অর্থাৎ একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন বের করেছি। তো দেখো অষ্টম অধ্যায় অধিকার, মানবাধিকার, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি। তো দেখো এই অষ্টম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। ফার্স্ট কোশ্চেন কী সিলেক্ট করেছি, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো, সংক্ষেপে এই নীতিগুলি লেখো। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল। আমি আজকে একাদশ শ্রেণী 2022 সালের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন বের করি, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না 2022 সালে একাদশ শ্রেণীর পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞানের। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো 3 নম্বরের কোশ্চেন কী আছে, ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি লেখো। 4 নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, ভারতের সংবিধানের স্বীকৃতি স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজকে তোমরা অবশ্যই ফলো করবে। তো দেখো আমাদের 5 নম্বরের কোশ্চেন কী আছে, ভারতের সংবিধানের স্বীকৃতি সাম্যের অধিকারটি আলোচনা করো। ভারতের সংবিধানের স্বীকৃতি সাম্যের অধিকারটি আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ভিডিওটি দেখার জন্য আমাদের SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস এবং সাজেশন দিয়ে থাকি আমাদের SB একাডেমিক সেন্টারের এই চ্যানেলের মাধ্যমে। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।